নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডের রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিনেট কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। রানীগঞ্জের বল্লভপুরে মা মনসার প্রাণ প্রতিষ্ঠা করা হলো অতি সমারোহে। এদিন মন্দির থেকে কলসযাত্রাও বার করা হয়। বহুদিনের পরিকল্পনা সার্থকের পথে বর্ধমান স্টেশনে যাত্রী সুবিধার্থে বানানো হতে চলেছে চলমান সিঁড়ি। সিঁড়ি তৈরির সরঞ্জাম ইতিমধ্যে মজুত করা হয়েছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রাউত গ্রামের এক চাষির মৃত্যু হলো বাজ পড়ে। এদিন মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে বাজ পড়ে এবং তাপস ঘোষ নামে ওই চাষির মৃত্যু হয়। কলেজ উদ্বোধনে এসে বন্ধ থাকা রিসোর্ট পুনরায় চালু করার সিদ্ধান্ত পর্যটন মন্ত্রী গৌতম দেবের। দুর্গাপুরের রিভেরিয়ার রিসোর্ট পরিদর্শন করেন তিনি এবং পূজোর আগেই তা চালু করার সিদ্ধান্ত নেন। বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে বুধবার আসানসোলের কালনা হরিপদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট 9টি গাছ লাগানো হয়। সিজনাল রোগ প্রতিরোধের উদ্দেশ্যে একটি সেমিনারের আয়োজন করা হলো আসানসোলে। এদিন এই সেমিনারে বহু চিকিৎসক উপস্থিত হয়েছিলেন। একই দিনে পূর্ব বর্ধমানে পরপর 2টি বাস দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা। একটি পূর্ব বর্ধমানের পারুই গ্রাম মোড়ে, অপরটি রায়নার কাছে ঘটে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বুধবার আসানসোলে 3টি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখলেন মহকুমা শাসক প্রলয় রায়চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঘুরে দেখেন তিনি। বুধবার আসানসোলে করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোজনা রোজগার মেলা। কিল ছাত্রছাত্রীদের কিভাবে কর্মসংস্থান করা হবে তা নিয়ে এই মেলার আয়োজন। বুধবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েম মণ্ডল। সংখ্যালঘু শ্রেণীর মানুষকে দ্রুত জাতিগত শংসাপত্র দেবার নির্দেশও দেন তিনি।